দেশে ও রাজ্যে চলছে প্রচার সর্বস্ব সরকার। সংগঠনের এক কনভেনশনে এই মন্তব্য করলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। সভ্যপদ সংঘর্ষ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করতে গিয়ে বিভিন্ন জায়গায় চলছে ডিওয়াইএফআই কনভেনশন। সংগঠনের তরফে আবার কনভেনশন করা হয় তেলিয়ামুড়ায়। সিপিএম মহকুমা কার্যালয়ে হয় এক দিবসীয় কনভেনশন। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব পলাশ ভৌমিক, মল্লিকা শীল, গৌতম পাল, শঙ্কর দাস সহ অন্যান্যরা। ভাষণে যুবনেতা পলাশ ভৌমিক বলেন, কেন্দ্র ও রাজ্যের জোট সরকার যুবক সাধারণ মানুষের বিরুদ্ধে নীতি গ্রহণ করে চলেছে। কর্মচারীরা ছাঁটাই হয়ে যাচ্ছে, নতুন করে বেকার ছেলে মেয়ে ভারতবর্ষে তৈরি হচ্ছে। একটা কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজ আমাদের দেশ ভারতবর্ষ চলতে হচ্ছে, এবং সবচেয়ে বেশি আক্রমণ হচ্ছে যুবকদের, যারা মানুষ তাদের উপর। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে এত আক্রমণ সত্ত্বেও, এত জনবিরোধী নীতি গ্রহণ করা সত্ত্বেও, বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা সত্ত্বেও কিভাবে নরেন্দ্র দামোদর দাস মোদী 2019 সালের লোকসভা নির্বাচনে তারা এই সাফল্য অর্জন করতে পেরেছে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন, যেরকম ভাবে আমাদের ভারতবর্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রচার সর্বস্ব একটা সরকার চলছে, ঠিক একই রকম ভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের মাটিতেও গত 19 মাস ধরে আমরা লক্ষ্য করছি বিজেপি এবং আইপিএফটির নেতৃত্বে আমাদের রাজ্যে যে সরকারটা চলছে, এই সরকার হচ্ছে প্রচার সর্বস্ব একটা সরকার। একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যেভাবে যুবকদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, একের পর এক নীতি গ্রহণ করছে, অন্যদিকে আমাদের রাজ্যে বিজেপি আইপিএফটির জোট সরকার, বিপ্লবদের যে সরকারের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকারও আমরা লক্ষ্য করছি বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে একের পর এক নীতি গ্রহণ করছেন। এদিন কনভেনশনে 9টি অঞ্চল থেকে যুবক যুবতীরা অংশ নেয়। পিওর রিপোর্ট, চ্যানেল 3 রাউন্ড।